আমি সমবেদনা জানানোর ভাষা আমার নাই। আমি গতকাল রাতে উমরা হজ পালন শেষে ফিরে এসেছি। আমি মদিনা শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে আমি দোয়া করেছি যে আল্লাহ যেন এই পরিস্থিতি যেন সকলকে যেন সহ্য করার ক্ষমতা দেন এবং এই ক্ষতি পুষে উঠতে পারে। আমার মার্কেট কমিটির সদস্যবৃন্দ, আমার একটিমাত্র কথা হলো যে আগুন লেগেছে, আগুন কেন্দ্রে লেগেছে, কি লেগেছে এটি মার্কেট কমিটি আমি সলভাইকে বলবো। মার্কেট কমিটির পক্ষ থেকেও একটি ছোট্ট তদন্ত কমিটি গঠন করবেন, যে তদন্ত কমিটি সরকারের তদন্ত কমিটির পাশাপাশি এই তদন্ত কমিটিও বের করার চেষ্টা করবেন যে কোথা থেকে আগুন আসলো, কিভাবে আগুন আসলো। কি দুর্বলতা ছিল, কি দুর্বল দিকগুলি ছিল, আমি শুধু বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সর্বস্ব হারিয়েছেন। আমি সলভাইকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব অনতি বিলম্বে এই যাদের দোকান বস্পীভূত হয়েছে, যার যেখানে দোকান বরাদ্দ ছিল তার সেখানে দোকান বরাদ্দ দিতে হবে। বরাদ্দের এইখানে আমরা ওই আকাশ কুসুম কল্পনা এখন করতে চাই না। ছয়তলা, নয়তলা, চোদ্দতলা, বিশতলা মার্কেট হবে, সেই মার্কেট কবে হবে, যবে হবে, তবে এই ভরসার উপরে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে না। সেই কারণে আমি অনুরোধ করবো, আমার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমি মেয়র সাহেবের সঙ্গে কথা বলবো, আপনি যে আপনি অবিলম্বে এই মার্কেট কমিটির সভাপতি হিসেবে, শুধু না এলাকার কাউন্সিলর হিসেবেই না, আপনি এলাকার মানুষ হিসাবে, এলাকার মানুষের অত্যন্ত আপনজন হিসাবে, আপনার ভাই হিসাবে আমি আপনাদের সাথে আছি। যা চাইবেন তাই হবে। আপনারা বড় দোকানদাররা, যা দোকান মালিকরা যা চাইবেন সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। আমরা এর বাইরে কিছু করতে দেব না। আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে এই ক্ষতি পুষে ওঠার সুযোগ দিক। এই মার্কেটটি এত মানুষের কাছে প্রিয় মার্কেট, আমার স্ত্রী আমার মেয়ে এখানে মার্কেটিং করতে আসবে, কিন্তু পরিচয় দিত না, কিন্তু এই মার্কেটে সে মার্কেট করত। এই মার্কেটটি হলো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের প্রাণের মার্কেট, ঠিক না? ঠিক না? সেই প্রাণের মার্কেটটি পড়ে গিয়েছে, আমাদের হৃদয়ে পড়ে গিয়েছে। এই মার্কেট পড়ার মধ্য দিয়ে সমস্ত মানুষের বুকের দহর হয়েছে। কাজে আমি সমবেদনা জানাই আপনাদের প্রতি। এরপরে যে মার্কেট করবেন সলভাই, অত্যন্ত সতর্ক সহকারে করতে হবে, সাইন্টিফিক করতে হবে, যাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। অগ্নি নির্বাপক যন্ত্র সহ সব কিছুর ব্যবস্থা রেখে এই আপনারা যা চাইবেন, আপনি যা চাইবেন সেইভাবেই এই মার্কেটটি হবে। এর বাইরে কোনো কিছু হতে আমরা